উহুদ যুদ্ধের পরে মুসলমানরা যখন বিপর্যস্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দুইটি মুবাল্লিগ টিমের উপরে যখন কাফিররা হামলা করল এই সুযোগে এই ইহুদি গোত্র বনু নাজির গোত্র তারা তাদের নেতৃস্থানীয় পর্যায়ের সকল লোকদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিল নবীজিকে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে তারা নবীজিকে হত্যা করবে নাউজুবিল্লাহি মিন জালিক দুষ্ট এই ইহুদি গোত্র বনু নাজির গোত্রের সকল নেতারা মিলে সিদ্ধান্ত নিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৈঠকে আমন্ত্রণ জানানোর নাম করে তারা নবীজিকে হত্যা করবে এই সিদ্ধান্ত অনুযায়ী তারা নবীজিকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানালো অপর দিকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল তাদের ষড়যন্ত্রের কথা অন্য কেউ না জানলেও পৃথিবীর সকল কিছুর খবর যার কাছে আছে তিনি কি দুষ্ট এই ইহুদি নেতারা যখন নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করল আল্লাহ তাআলা সাইয়েদিনা জিব্রিল আমিনকে নবীজির কাছে প্রেরণ করে এই সংবাদ নবীজিকে জানিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানা মাত্র সাহাবীদেরকে ডাকলেন সাহাবীদেরকে ডেকে পরামর্শ করলেন এই ইহুদি বনু নজির গোত্রকে আমরা সন্ধি করে মদিনায় থাকতে দিয়েছি তারা এখন আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে সাহাবায়ে কেরাম এই কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরাম তারাও খুবই ফুঁসে উঠলেন নবীজি সিদ্ধান্ত নিলেন বনু নজির গোত্রের বিরুদ্ধে নবীজি আবার বনু নজির গোত্রের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করলেন নবীজি প্রথমে তাদেরকে বললেন হয় তোমরা মদিনা থেকে বিতাড়িত হয়ে যাও নইলে তোমরা আমাদের সাথে যুদ্ধ করো আলটিমেটাম দিলেন নবীজি বললেন 10 দিনের ভেতরে তোমরা মদিনা থেকে বের হয়ে যাও কারণ তখন ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন নবীজি বললেন তোমরা আমাকেই হত্যা করতে চাও অথচ ইসলাম ক্ষমতায় মদিনা সনদের ভিত্তিতে আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হচ্ছে আর সেই রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে তোমরা সেই রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধেই তোমরা পরিকল্পনা গ্রহণ করেছো নবীজি 10 দিনের আলটিমেটাম দিলেন বললেন 10 দিনের মধ্যে মদিনা থেকে বের হয়ে যাও যদি বের হয় না যাও তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব আগেই বলেছিলাম ইহুদি এই বনু নজির গোত্র অস্ত্রে শস্ত্রে জনবলে অনেক বেশি হলেও প্রাচুর্য থাকলেও এরা কাপুরুষ ছিল যুদ্ধ বিগ্রহকে তারা ভয় পেত তারা লাগিয়ে দেওয়ার মধ্যে উস্তাদ ছিল কিন্তু সরাসরি যুদ্ধ করত না নবীজি যখন তাদেরকে আলটিমেটাম দিলেন তারা এবার সিদ্ধান্ত নিল মদিনা ছেড়ে তারা চলে যাবে এমন সময় মদিনার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই সে গিয়ে বনু নজির গোত্রের নেতাদেরকে ডেকে বলল আমি আব্দুল্লাহ বিন উবাই থাকতে তোমরা কেন মদিনা ছেড়ে চলে যাবা আমার 2000 সৈন্য আছে 2000 সৈন্য তোমাদেরকে দিয়ে তোমাদেরকে সাপোর্ট দিব সহযোগিতা করব যদি নবীজি তোমাদের বিরুদ্ধে সৈন্য পাঠান আমি আমার সৈন্য দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব তোমরা যদি এখান থেকে বের হয়ে যাও তো তোমাদের সাথে আমিও বের হয়ে যাব আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে যে সকল মুনাফিকেরা তাল মিলিয়েছিল সেই সকল মুনাফিকদের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিয়েছেন রব্বুল আলামিন বলছেন ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إن
إنهم لكاذبون الله تعالى বলছেন তুমি কি দেখো নাই মুনাফিকদের মধ্যে সেই সকল লোকেরা যারা আহলে কিতাবদের মধ্য থেকে তাদের কাফির ভাইদেরকে বলেছিল যদি তোমাদেরকে এই মদিনা থেকে নির্বাসিত করে দেওয়া হয় তাহলে আমরাও তোমাদের সাথে মদিনা ছেড়ে চলে যাব তোমাদের ব্যাপারে আমরা কারো আনুগত্য করি না অর্থাৎ আমরা ঈমান আনলেও ভেতরে ভেতরে নিফাকি আছে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে আমাদেরও শত্রুতা আছে আমরা তোমাদের সাথে আছি যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করা হয় আমরা তোমাদের পক্ষে লড়াই করব তোমাদেরকে সাহায্য করব আব্দুল্লাহ বিন উবাই যখন তার মুনাফিক দলবল নিয়ে দুষ্ট এই বনু নজির ইহুদি গোত্রকে বলল আমরা সাপোর্ট দিব আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি এই সবগুলো মুনাফিক হলো মিথ্যাবাদী মুনাফিকরা যা বলে তা তারা করে না কারণ মুনাফিকদের খাসলত হলো কথা বলার সময় মিথ্যা বলে ওয়াদা করলে তা ভঙ্গ করে আব্দুল্লাহ বিন উবাই সে যখন ওয়াদা করেছিল বলেছিল আমি তোমাদেরকে সহযোগিতা করব কিন্তু দেখা গেল আব্দুল্লাহ বিন উবাই তাদেরকে সহযোগিতা করে নাই আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইন উখরিজু লা ইখরুজুনা মাহুম ওয়া লা ইন কুতিলু লা ইয়ানসুরুনহুম ওয়া লা ইন নাসরুহুম লা ইউওয়াল্লুনাল আদবার সুম্মা লা ইয়ানসুরুন আল্লাহ বললেন যদি এদেরকে বের করে দেওয়া হয় এই মুনাফিকগুলো এসে সহযোগিতা করবে না যদি এদের বিরুদ্ধে লড়াই করা হয় মুনাফিকগুলো সাহায্য করবে না সত্যি সত্যি তাই হলো আব্দুল্লাহ বিন উবাই বলল আমি আমার 2000 সৈন্য নিয়ে সহযোগিতা করব মুনাফিক এরপরে দেখা গেল বনু নজির গোত্রের ইহুদিরা খুব খুশি তারা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আমরা মদিনা ছেড়ে চলে যাব না এখানে আমাদের ঘর বাড়ি এখানে আমাদের জায়গা জমি এখানে আমাদের ভিটামাটি যা করার করেন নবীজি এবার সাহাবীদেরকে প্রস্তুত করলেন মুজাহিদদের বাহিনী নিয়ে নবীজি এবার বনু নজির গোত্রের দুর্গকে অবরোধ করে ফেললেন ভীত বিহ্বল হয়ে ইহুদিরা তখন তারা তাদের দুর্গের প্রধান ফটক বন্ধ করে দিল দুর্গের ভেতরে তারা আশ্রয় নিল দুর্গের ফটক বন্ধ করে দিল আর এই ভীত বিহ্বল ইহুদিরা দুর্গের ভেতর থেকে তীর এবং পাথর বর্ষণ আরম্ভ করল তারা ভেবেছিল তাদের মুনাফিক বন্ধু আব্দুল্লাহ বিন উবাই সে তার সৈন্য নিয়ে সহযোগিতা করবে কিন্তু দেখা গেল নবীজি তাদের দুর্গ অবরোধ করার কয়েকদিন হয়ে গেল আব্দুল্লাহ বিন উবাইয়ের কোনো খবর নাই কারণ মুনাফিকরা বলে একটা কিন্তু করে আরেকটা এই মুনাফিকের কোনো খবরও নাই মুনাফিক এসে তাদেরকে কোনো সহযোগিতা করছে না রব্বুল আলামিন ওই মুনাফিকগুলোকে শয়তানের সাথে তুলনা করে আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা সূরা হাশরের 16 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কামাসালিশ শাইতানি ইযা ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নি বারিউম মিনকা ইন্নি আখাফুল্লাহা রব বাল আলামিন আল্লাহ বললেন এই মুনাফিকগুলো হলো শয়তানের মতো শয়তানও মানুষকে ধোঁকা দিয়ে বলে তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করো আল্লাহর সাথে কুফরি করো শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর সাথে কুফরি করার পরে শয়তান তখন ওই ব্যক্তিকে বলে দেখ তুই কুফরি করেছিস এতে আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই আমার সাথে তোর সব সম্পর্ক ছিন্ন অন্য আয়াতে এসেছে কিয়ামতের দিন শয়তান তার মুরিদদের সাথে যখন শয়তানের সাথে কিয়ামতের দিন জাহান্নামে যখন তার মুরিদদের দেখা হবে শয়তানের মুরিদ কারা এই যে ধরেন আজকে ফজরের নামাজ যারা ছেড়ে দিল এরা কার মুরিদ কথা বলছেন না কেন আপনারা আপনারা বলবেন যে শয়তানের মুরিদ কেমনে হাদিসে এসেছে নবীজি বলেছেন মানুষ যখন রাতের বেলা ঘুমায় শয়তান এসে ঘাড়ের মধ্যে তিনটা মন্ত্র পড়ে ফু দেয় রাত অনেক লম্বা তুই আরাম করে ঘুমা ফজরের নামাজে আজান কানে গেল শয়তান ওয়াসওয়াসা দেয় ঘুমা মুয়াজ্জিন সাহেব বলে
মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ উত্তম আর শয়তান বলে নামাজের চাইতে ঘুম উত্তম নাউজুবিল্লাহি মিন যালিক তো যারা ফজরের নামাজে আসলো না তারা আল্লাহকে খুশি করলো না শয়তানকে খুশি করলো এইভাবে আল্লাহর বিধান যারা লঙ্ঘন করে এরা প্রত্যেকই হলো শয়তানের murid জাহান্নামে যখন শয়তানের সাথে শয়তানের muridদের দেখা হবে আল্লাহ কোরআনে বলেছেন الله تعالى قرآن كريم بولتن وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق قيامت الدين شيطان المريد را شيطان كي اعتقا بي اعتقا بول بي بابا جي شيطان تمار وسوس آئے نماد چھرچ تمار دھوکا خي موت خيچ تمار دھوکا خي حرام کاج کوری چھ اي تو تمہ کے پیچ کتھائی جابا ایکن شيطان تو کن بول بي باش إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم شيطان بول بي الله وعدا شطو تاكي دیکھو جنتر دیکي الله وعدا كوري چلين تار بيدان من لے الله جنت دي بين تاكي دیکھو جنتر دیکي الله ٹھیکي تار بيدان من نو کاري در کے جنت دیئے چن سبحان الله الله وعدا الله ٹھیک ركي چن امار وعدا وامي ٹھیک ركي چن আল্লাহর সাথে আমার ওয়াদা ছিল আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করেছো এই আদমের সন্তানগুলোকে ধোঁকা দিয়া দিয়ে আমি জাহান্নামে আনবো আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রেখেছেন আমার ওয়াদা আমি ঠিক রেখেছি শয়তান আরো বলবে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ভালো করে শুন তোর উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না হ্যাঁ আমি একটা কাজ করেছিলাম ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি আমি দুনিয়াতে আমার পথে ডাকতাম তো তুই না বুঝে দৌড়াইছিস কেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আজকে তোর এই পরিণতির জন্য আমাকে দোষারোপ করিস না তোর এই পরিণতির জন্য তুই নিজেই দায়ী আর আমাকে আটকাইছিস কেন এখানে মা আনা বিমিসরিখুকুম মা আনা বিমুসরিখুকুম ওয়া মা আনতুম বিমুসরিখি তুই আর কি বিপদে আছিস আজকে তোর চেয়ে বড় বিপদে আমি আছি আমাকে আমার বিপদ থেকে তুই বাঁচাতে পারবি না আর তোরেও তোর বিপদ থেকে আমি বাঁচাতে পারবো না আল্লাহ বলছেন মুনাফিকগুলো হচ্ছে শয়তানের মতো শয়তান যেমন কুফরি করায়া এরপরে সম্পর্ক ছিন্ন করে দেয় মুনাফিকগুলো হলো এমন তারা বলে সহযোগিতা করবে এরপরে তাদের সহযোগিতার সময় তাদের আর কোনো খোঁজখবর পাওয়া যায় না আব্দুল্লাহ বিন উবাই বলেছিল তার 2000 সৈন্য নিয়ে সহযোগিতা করবে কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের কোনো খবর নেই দুর্গের ভেতরে বেশ কয়েকদিন দুষ্ট ইহুদিরা বনু নজির গোত্রের ইহুদিরা আটকা পড়ে গেল তারা বুঝল তাদের মুনাফিক বন্ধু আব্দুল্লাহ বিন উবাই তাদেরকে কোনো সহযোগিতা করবে না শেষ পর্যন্ত তারা পয়গাম পাঠালো সংবাদ পাঠালো নবীজির কাছে জানালো আমরা অস্ত্র সমর্পণ করব এবং আমাদেরকে আপনি নিরাপদে মদিনা থেকে বের হওয়ার সুযোগ দিয়ে দেন আমরা মদিনা থেকে নির্বাসিত হয়ে যাব এই প্রস্তাব যখন তারা নবীজির কাছে দিল নবীজি এই প্রস্তাবটা মেনে নিলেন এবার দেখা গেল দুষ্ট এই ইহুদিরা তাদের অস্ত্রশস্ত্র নবীজির কাছে সমর্পণ করে ভীতবিহ্বল হয়ে তারা এবার মদিনা ছেড়ে খায়বারের উদ্দেশ্যে নির্বাসনে চলে যাচ্ছে তারা তাদের ঘর বাড়ির দরজা জানালা আসবাবপত্র সব খুলে খুলে নিয়ে মদিনা ছেড়ে চলে গেল এইভাবে করে বনু নজিরের সাথে এই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে যিনি বিজয় দান করেছিলেন সবাই বলেন তিনি কে আল্লাহ বিজয় দান করলেন বনু নজির গোত্রের এই ইহুদিরা মদিনা থেকে নির্বাসিত হয় বেশিরভাগ খায়বারে চলে গেল আর কিছু সংখ্যক ইহুদিরা সিরিয়ায় চলে গেল এবার শুনেন এরা যে মদিনা থেকে বের হয়ে চলে গেল ভেতরে ভেতরে জ্বালাপুড়া খুব আছে না নাই চলে গেল মদিনা ছেড়ে কিন্তু ভেতরে ভেতরে তাদের একটা খুব আছে আমাদের ঘর বাড়ি আমাদের জায়গা জমি ছেড়ে চলে আসতে হয়েছে তারা এসে বসে থাকলো না এই দুষ্ট ইহুদিরা বনু নজির গোত্রের দুষ্ট ইহুদি নেতারা মিলে মিটিং করলো কি করা যায় তারা ঠিক করলো যে আমাদের বড় বড় কয়েকজন নেতাকে আমরা কুরাইশদের কাছে পাঠাবো মক্কায় পাঠাবো মুসলমানদের যত দুশমন আছে সকলের কাছে পাঠিয়ে আমরা একটা সম্মিলিত জোট গঠন করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একযোগে আমরা কাজ করব যেমন কথা তেমন কাজ তারা তাদের 20 জন নেতাকে মক্কায় কুরাইশদের কাছে পাঠালো বলল দেখো তোমাদের দুশমন আর আমাদের দুশমন এক সুতরাং আসো একযোগে হামলা করি আবার ওই দিকে তারা তাদের কিছু নেতাকে পাঠিয়ে দিল বনু গাতফান গোত্রে এবং অন্যান্য যত গোত্র আছে
যাদের সাথে ইসলাম এবং মুসলমানদের দুশমনী আছে সবার কাছে তাদের প্রতিনিধি প্রেরণ করলো প্রতিনিধি প্রেরণ করে সবাইকে যুদ্ধের জন্য প্ররোচিত করলো এবং তাদের এই কূটকৌশল এখানে সফল হলো দেখা গেল মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে কেনানা এবং তেহামা গোত্রের মিত্রবাহিনী মিলে মোট 4000 এর সৈন্যবাহিনী আসলো অন্যদিকে বনু সুলাইম এবং বনু গাতফান এবং অন্যান্য গোত্র থেকে সব মিলিয়ে মোট 6000 এর বাহিনী আসলো তাহলে মক্কা থেকে ওই দিক থেকে 4000 এদিকে বনু গাতফান বনু সুলাইম এবং অন্যান্য গোত্র থেকে আরো 6000 6 আর 4 হইল কত 10000 তখন গোটা মদিনায় মুসলমানদের সংখ্যা হয় তো নাই 10000 এর বাহিনী জুট এবার ইসলাম এবং মুসলমানদের যত দুশমন আছে সকল দুশমনরা একজোট হয়ে মদিনায় হামলা করার জন্য আসতেছে বাহিনীতে সংখ্যা কত 10000 এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ গত জুমায় আমরা এটা শেষ করতে পারিনি এই খন্দক যুদ্ধের দুইটা নাম এই যুদ্ধকে বলা হয় খন্দক যুদ্ধ খন্দক এটা আরবী শব্দ এর অর্থ হচ্ছে পরীক্ষা এই যুদ্ধে প্রতিরক্ষা কৌশল হিসাবে মদিনার প্রবেশদ্বারে খন্দক বা পরীক্ষা খনন করা হয়েছিল বলে এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ আবার এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ কোরআনে এই যুদ্ধের নামে একটা সূরাও আছে সূরাতুল আহজাব এই যুদ্ধের নামে কোরআনে সূরা আছে এবং এই যুদ্ধ সংক্রান্ত বিরাট আলোচনা এই সূরার ভিতরে আছে এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ কেন বলা হয় কারণ ইসলামের সকল দুশমনরা দলে 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 ঐক্যবদ্ধ হয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলে এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ 10000 এর বাহিনী আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্টেলিজেন্স ফোর্সের মাধ্যমে জানতে পারলেন গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পারলেন 10000 এর বিরাট বাহিনী নিয়ে ইসলাম এবং মুসলমানদের শেকড়কে নিশ্চিহ্ন করে ফেলার জন্য মদিনার রাষ্ট্রকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলার জন্য ইসলামী রাষ্ট্রটাকে নির্মূল করে দেওয়ার জন্য ইসলামের সকল দুশমনরা ঐক্যবদ্ধ হয়ে মদিনার দিকে এগিয়ে আসতেছে এই সংবাদ শোনা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সর্বোচ্চ সামরিক পরামর্শ সভার বৈঠক আহ্বান করলেন বড় বড় সাহাবীদের কাছ থেকে তিনি মদিনার প্রতিরক্ষা কৌশল কিরকম হবে পরামর্শ চাইলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আন সেই পরামর্শ সভায় উপস্থিত ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আন তিনি পারস্য থেকে এসেছেন পারস্যের মানুষ সালমান ফার্সি রাদিয়াল্লাহু আন তিনি নবীজিকে পরামর্শ দিলেন তিনি বললেন ওগো আল্লাহর নবী আমি পারস্যের বাসিন্দা আমাদের পারস্যে দেখেছি যখন শত্রুপক্ষ হামলা করে প্রতিরক্ষা কৌশল হিসাবে পরীক্ষা খনন করা হয় সুতরাং আজকের এই পরামর্শ সভায় আমার পরামর্শ হলো মদিনা হচ্ছে এমন একটা শহর তিন দিকে পাহাড় এবং খেজুর বেষ্ট এবং খেজুর বাগান বেষ্টিত সুতরাং শত্রুরা তিন দিক থেকে হামলা করার কোনো সুযোগ নাই যেহেতু তিন দিকে পাহাড় আছে ওই তিন দিকে শত্রুরা হামলা করবে না মদিনার উত্তর দিকটা খোলা আছে উত্তর দিক দিয়ে শত্রুরা মদিনায় ঢুকে সহজেই গোটা মদিনার উপরে হামলা চালিয়ে দিতে পারবে এজন্য আমার পরামর্শ হলো খোলা এই দিকটাতে উত্তর দিকটাকে উত্তর দিকটাতে আমরা যদি খন্দক বা পরীক্ষা খনন করি তাহলে মদিনা এবং মদিনার রাষ্ট্রকে আমরা নিরাপত্তা দিতে পারবো মহিলা এবং শিশুরা নিরাপদ থাকবে শত্রুরা যখন হামলার জন্য আসবে মদিনায় তারা ঢুকতে পারবে না মদিনার উপরে তারা অবরোধ আরোপ করবে মদিনায় তারা যখন পরীক্ষার উপর দিয়ে ঢুকতে চাইবে পরীক্ষা দিয়ে আসলেই আমরা তাদের উপরে তীর দিয়ে হামলা করব ঝাঁপিয়ে পড়ব শত্রুরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই সিদ্ধান্ত নবীজির বড় পছন্দ হলো এই পরামর্শ মোতাবেক এবার খন্দকের কাজ শুরু হয়ে গেল পরীক্ষা খননের কাজ শুরু হয়ে গেল 5000 হাত দৈর্ঘ্য 9 হাত প্রশ্ন 9 হাত প্রস্তুত 7 থেকে 10 হাত গভীরতা সম্পন্ন খন্দক খননের কাজ এবার আরম্ভ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে দিলেন এমন নেতা অনুসারীদেরকে আদেশ দিয়ে নিজে আরামে বসে থাকলেন না
নবীজিও কুদাল হাতে নিয়ে পরীক্ষা খননের কাজে নিজেই নেমে পড়লেন আল্লাহু আকবার আমার দেশে আমার সমাজে অনেক নেতা আছে দেখবেন কর্মি দিয়া কাজ করায় নেতা কোনো কাজ করে না ইসলামী আদর্শ এমন নয় ইসলামী আদর্শ ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য হলো নেতা আগে আগায় আসবে নেতাকে দেখে তারপরে কর্মী এগিয়ে আসবে ঠিক কি না নবীজিও কুদাল হাতে নিলেন পরীক্ষা খননের কাজে নবীজিও নিয়োজিত হয়ে গেলেন আল্লাহর নবীর মাথা মুবারকে দাড়ি মুবারকের মধ্যে মাটি লাগতেছিল ধুলাবালি লাগতেছিল সাহাবায়ে কেরাম নিরলসভাবে পেটে খোদা নিয়ে পেটের মধ্যে পাথর বেঁধে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে দুইটা মতান্তরে তিনটা পাথর বেঁধে পরীক্ষা খননের কাজে নবীজিও নিয়োজিত ছিলেন খোদা পেটে সাহাবীদেরকে নিয়ে নবীজি খন্দক খননের কাজে নবীজিও ঝাঁপিয়ে পড়লেন খোদার্ত অবস্থায় কাজ চলমান জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা পরীক্ষা খনন করছিলাম ইতিমধ্যে বিশাল একটা পাথর আমরা পেলাম এই পাথর আমরা কেউ ভাঙতে পারছিলাম না নবীজির কাছে যখন আমরা এই কথা বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসলেন এরপরে তিনি কুদাল হাতে নিয়ে বিসমিল্লাহ বলে যখন প্রথম আঘাত করলেন এই পাথরের এক অংশ ভেঙে গেল আল্লাহু আকবার নবীজি তখন বললেন নবীজি তখন বললেন আল্লাহর শপথ আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে আমি যেন আমার চোখের সামনে সিরিয়ার লাল সেই দুর্গগুলো দেখতে পাচ্ছি এরপরে নবীজি দ্বিতীয়বার আঘাত করলেন দ্বিতীয়বার যখন নবীজি আঘাত করলেন পাথরের আরেকটি অংশ ভেঙে গেল আল্লাহু আকবার নবীজি বললেন আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে আমি পারস্যের সাদা সাদা মহলগুলো দেখতে পাচ্ছি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন এরপরে নবীজি তৃতীয়বার আঘাত করলেন পুরা পাথরটা ভেঙে গেল নবীজি বললেন আমাকে ইয়ামেনের বিজয় দেওয়া হবে আল্লাহর কসম আমি সানার প্রধান ফটক দেখতে পাচ্ছি এই বিজয়ের সুসংবাদ শুনে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন পরীক্ষা খননের কাজ সমাপ্ত হয়ে গেল পরীক্ষা খননের কাজ যখন শেষ হয়ে গেল নবীজি মদিনার সকল মহিলা এবং শিশুদেরকে ফারে দুর্গেতে রেখে এরপরে সাহাবীদেরকে নিয়ে মুজাহিদ বাহিনীকে নিয়ে তিনি আবার খন্দকের সামনে চলে আসলেন সাহাবীদেরকে বললেন কাফিররা এসে যখন হামলা করতে চাইবে খন্দকের খন্দকে নেমে যদি চলে আসতে চায় তো তাদের উপরে তোমরা হামলা করবা অন্যদিকে দশ হাজারের বিরাট বাহিনী নিয়ে এবার সম্মিলিত কাফের বাহিনী মদিনায় যখন ঢুকতে চাইবে মদিনায় ঢুকার রাস্তায় এসে দেখে তাদের সামনে হলো খন্দক পরীক্ষা এই সম্মিলিত বাহিনী দশ হাজারের বাহিনী তাদের সামনে বিরাট একটা খন্দক দেখে তারা হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল কারণ আরবে এর আগে এই রকম পরীক্ষা বা খন্দক খনন করে প্রতিরক্ষার কৌশল এর আগে আরবরা কখনো দেখে নেই কাফেররা আসার সময় খুব খুশি ছিল যে দশ হাজারের বাহিনী নিয়ে এসেছি এবার সরাসরি মদিনায় ঢুকে ঘরে ঘরে ঢুকে সকল মুসলমানদেরকে আমরা হত্যা করে ফেলব ইসলামী রাষ্ট্রকে একেবারে সমূলে শেষ করে ফেলব কাফিররা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু ইসলামকে টিকিয়ে রাখবেন যিনি তিনি কে এরা এসেছিল দশ হাজারের বাহিনী নিয়ে পথে পথে কি গল্প আমাদেরকে আর কে ঠেকায় অন্যদিকে নবীজিও খন্দক খনন করে রাখলেন মদিনায় যখন তারা ঢুকে হামলা করতে চাইবে এসেই দেখে মদিনার প্রবেশ দ্বারে বিরাট খন্দক কয় হাত লম্বা বলে গেছেন আপনারা কয় হাত পাঁচ হাজার হাত কয় হাত এখন যদি তারা মদিনায় ঢুকার জন্য এই খন্দকের ভেতরে ঢুকে যায় তাহলে তো মুসলমানরা হামলা করবে দশ হাজারের বাহিনী সব শেষ হয়ে যাবে কাফেররা কি আর করবে এই খন্দকের এই পারে তারা তাবু স্থাপন করলো শিবির স্থাপন করলো আর ভেতরে ভেতরে তাদের জ্বালাপুড় আহারে এত বিরাট বাহিনী নিয়ে আসলাম কিন্তু হামলা করতে তো যেতে পারছি না তাদের ক্ষুদ্র একটা বাহিনী খুব সামলাইতে না পেরে চলে যাচ্ছে মুসলমানরা এদিক থেকে তীর মেরেছে এরাও তীর মারছে উভয় পক্ষের মোট দশ জন নিহত হলেন উভয় পক্ষের মোট কয়জন দশ জন এর মধ্যে মুসলমানদের ছয় জন শহীদ হলেন এবং কাফিরদের চারজন নিহত হয়ে গেল এবার কাফিররা যুদ্ধে এসেছে যুদ্ধে আসার সময় তো সবাই যুদ্ধের যে রসদ আছে খাবার দাবার পানীয় ইত্যাদি নিয়ে আসে কাফেররা ভাবলো মুসলমানরা যে কাজটা করেছে খন্দক পরীক্ষা খনন করে রেখেছে আমরা যেতে পারছি না হামলা করতে পারছি না তো
আমরা যদি খন্দকের এই পারে থাকি আর আমরা যে খাবার দাবার উট এনেছি ছাগল এনেছি এগুলো যদি জবাই করে করে খাইতে থাকি আর খামাদের খাবার পানিও যদি শেষ হয়ে যায় তাহলে তো আমরা না খেয়ে মরব যুদ্ধ করার কোনো উপায় থাকবে না তারা চিন্তা করলো তাড়াতাড়ি আমাদের রসদ ফুরিয়ে যাওয়ার আগে সিদ্ধান্ত নাও কি করা যায় কেমনে এদের উপরে হামলা করা যায় এখন বনু নজির গোত্র দুষ্ট এই ইহুদি গোত্রের গোত্র নেতা ছিল হুয়াই ইবনু আখতাব সে বলছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তো অন্য নেতারা বলল কি বুদ্ধি সে বলল আমরা তো খন্দকের এই পারে গিয়ে মুসলমানদের উপর হামলা করতে পারছি না কিন্তু মদিনায় তো আমাদের মিত্র আছে বনু কুরাইজা বনু কুরাইজার কাছে আমি প্রস্তাব নিয়ে যাব বনু কুরাইজা তখন মদিনায় নবীজির সাথে চুক্তি করে তারা মদিনার রাষ্ট্রে বসবাস তারা তখন করছিল চুক্তি ছিল এই তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কখনো দাঁড়াবে না এই চুক্তিতে নবীজি তাদেরকে মদিনায় থাকতে দিয়েছেন তো বনু নাজির গোত্রের নেতা হুয়াই বিন আখতাব সে বলল আমি একটু তাদের সাথে গিয়ে গোপনে বৈঠক করি যদি আমাদের হাতে নিয়ে আসতে পারি তো আমরা তো খন্দকের ওই পারে যাইতে পারতেছি না আমরা বনু কুরাইজাকে বলবো তোমরা পেছন থেকে মুসলমানদেরকে হামলা করে শুধু খন্দকে এনে ফেলাও অথবা খন্দক পার করে এই পারে নিয়ে আসো তারপর আমরা দুই দিকে দুই বাহিনী মাঝখানে মুসলমান বাহিনী একদম পিষে ফেলব এই প্রস্তাব নিয়ে এবার বনু নজির গোত্রের গোত্র নেতা হুয়াই ইবনু আখতাব বনু কুরাইজা লিডার কাব বিন আসাদের কাছে গেল কাব বিন আসাদ দেখেই বুঝে ফেলছেন যে হুয়াই বিন আখতাব দুষ্ট লোক এমনি এমনি আসে নাই নিশ্চয়ই কোনো কুপ্রস্তাব নিয়ে এসেছে বলল কি ব্যাপার কি জন্য এসেছো হুয়াই ইবনু আখতাব বলল কি জন্য এসেছি বুঝো না হ্যাঁ সমস্ত বাহিনী নিয়ে 10,000 বাহিনী নিয়ে আসলাম যে মদিনায় ঢুকে একদম ঘরে ঘরে ঢুকে সবগুলারে জবাই করব কিন্তু তারা কামটা করছে কি দেখছো বিরাট বড় খন্দক আমরা ঢুকতে পারছি না এখন তোমাদের সহযোগিতা বড় প্রয়োজন তোমরা একটু মুসলমানদের সাথে যে চুক্তি করেছো চুক্তি ভঙ্গ করে তোমরা পেছন থেকে হামলা করে এদেরকে আমাদের দিকে এগিয়ে দাও এরপরে আমরা তাদের উপরে হামলা করব তখন কাব বিন আসাদ বলল ভাই এটা তো সম্ভব নয় কারণ আমরা যে চুক্তি করেছি এই চুক্তি ভঙ্গ করলে বিশ্বাসঘাতকতা করলে যুদ্ধে যদি কোনো কারণে মুসলমানরা জয়ী হয়ে যায় এরপরে তো এরা আমাদের উপর প্রতিশোধ নেবে হুয়াই বিন আখতাব বলল বোকা 10,000 বাহিনী নিয়ে আসছে শুধু পেছন থেকে তোমরা একটু হামলা করে এদেরকে আগায় দাও এরা কেউ টিকবে মনে করেছো তখন কাব বিন আসাদ বলল যে কাফিরদের বড় বড় কথা আমরা বদরেও শুনছি উহুদেও শুনছি সংখ্যায় তখনও কাফির বেশি ছিল মুসলমান কম ছিল তারপরেও মায়ের খাইছে কারা কথা বলেন মায়ের খাইছে কারা কয় বিশ্বাস নাই মুসলমানরা সংখ্যায় কম হইল আচমকা যে কোনো কিছু ঘটে যেতে পারে তো হুয়াই বিন আখতাব বলল যদি আচমকা কিছু ঘটেও যায় তারা যদি জয়ীও হয় তোমাদের যে পরিণতি হবে আমারও সেম পরিণতি হবে আমি তোমাদের সাথে এসে সেই পরিণতি ভোগ করব আমার উপরে বিশ্বাস রাখবে সে এভাবে ফুসলিয়ে এদেরকে প্ররোচিত করলো কাব বিন আসাদ বনু কুরাইজাকে আদেশ দিল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে চুক্তি করেছি আমরা এই চুক্তি ভঙ্গ করব আমরা তাদের উপর হামলা চালাবো এবার এই খবর চলে গেল সেই দুর্গে ফারে দুর্গ যেখানে নবীজি মুসলিম মহিলা এবং শিশুদেরকে রেখে গিয়েছিলেন এক দুষ্ট ইহুদি সেই দুর্গের ভেতরে ঢুকে গেল হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এই দুষ্ট ইহুদিকে দেখে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন শোনো এই দুষ্ট ইহুদির উপর হামলা চালাও একে হত্যা করো কারণ এ যদি দুর্গের বাহিরে গিয়ে বলে যে এখানে মুসলমানদের নিরাপত্তা ব্যবস্থা নাই তাহলে এই দুষ্ট ইহুদিগুলো হামলা করে বসতে পারে হাসান বললেন যে আমি তো তার উপর কিভাবে হামলা করব আমি এগুলো তো অভ্যস্ত নয় হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা হয়েও যে সাহসিকতার পরিচয় দিলেন তিনি তখন একটা কাঠ হাতে নিয়ে বেরিয়ে গেলেন এরপরে ওই দুষ্ট ইহুদির মাথায় জোরে একটা আঘাত করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন আল্লাহু আকবার ইসলাম প্রতিষ্ঠায় শুধু পুরুষরা নয় যুগে যুগে এইভাবে মহিলারাও সাহসিকতার পরিচয় দিয়েছে আল্লাহু আকবার করে এই ইহুদি যখন হত্যা হলো বনু কুরাইজার অন্য ইহুদিরা তারা বুঝলো দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাতের লিডার বাহিনী নিয়ে খন্দকেও গিয়েছে আবার আরেকটা বাহিনী দুর্গের ভেতরেও রেখে গিয়েছে ভয় পেয়ে গেছে কয় দুর্গের ভেতরে যাওয়া যাবে না গেলেই
আবার হামলা হয়ে যেতে পারে কিন্তু আসলে কি দুর্গের ভিতরে কোনো বাহিনী আছে এটা ছিল একটা কৌশল যুদ্ধের আরেক নাম হলো কৌশল যুদ্ধে কৌশল খাটাতে পারলেই যুদ্ধের মধ্যে বিজয়ী হওয়া যায় শুধু অস্ত্র বেশি থাকলে আর সংখ্যা বেশি থাকলেই যুদ্ধের মধ্যে বিজয়ী হওয়া যায় না যুদ্ধের মধ্যে কৌশলেরও দরকার আছে না নাই এই খবর খন্দকে নবীজির কাছে চলে গেল যে এই আপনার এই খবর যখন নবীজির কাছে গেল নবীজি শুনলেন পিছনে থাকা মদিনায় থাকা বনু কুরাইজা এই দুষ্ট ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে এই খবর যখন নবীজির কাছে চলে গেল তখন খন্দকের ময়দানে যে সকল মুমিনরা ছিলেন মুমিনদের ভেতরে মুনাফিক যারা ছিল মুনাফিকরা তখন বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলা আরম্ভ করে দিল মুনাফিকরা তখন মুনাফিকি কথাবার্তা শুরু করে দিল এই সকল মুনাফিকদের কথা আল্লাহ সূরা আহজাবের মধ্যে তুলে দিলেন সূরা আহজাবের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদ জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইদ যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুব হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহিয যুনুনা আল্লাহ তাআলা বলছেন আর শরণ করো যখন উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে তোমাদের উপরে সম্মিলিত হামলার জন্য কাফিরদের সেই বাহিনী এসেছিল সেই সময়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে গিয়েছিল ওই কঠিন সময়ে তোমাদের প্রাণ একেবারে গলা পর্যন্ত চলে এসেছিল সেই কঠিন সময়ে যখন সামন এবং পিছন দিক উভয় দিক থেকে কাফেররা তোমাদেরকে হামলা করবে এই সিদ্ধান্ত যখন তোমরা জেনেছিলে তখন অন্তরে যাদের নিফাক ছিল তারা আল্লাহর ব্যাপারে নানান ধরনের কথাবার্তা বলতেছিল আল্লাহ বলছেন হুনালিকা তুলিয়াল মুমিনুনা ওয়া জুলজিলু জিলজালান শাদীদা আল্লাহ বলছেন সেখানে মুমিনরা এক ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হয়েছিল মুমিনদের অন্তর তখন ভীষণভাবে কেঁপে উঠেছিল কারণ খন্দকের সামনে হলো কাফিরদের বাহিনী আবার খন্দকের পিছনে মুসলমানদের পিছনে আবার দুষ্ট ইহুদি সামনেও শত্রু পিছনেও শত্রু আল্লাহ বলছেন এই রকম পরিস্থিতিতে ইমানদাররা অন্তরকে আরো দৃঢ় করল কিন্তু মুনাফিক যারা ছিল মুনাফিকরা তখন বলল ওয়া ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুম মা ওয়াআদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা আল্লাহ বলছেন মুনাফিক যাদের অন্তরে ব্যাধি আছে নিফাকগ্রস্ত লোকেরা তখন বলল একটু আগেই তো পাথর ভাঙার সময় আমাদের নবী বলেছেন সিরিয়া পারস্য ইয়ামেনের বিজয় আমাদেরকে দেওয়া হবে এখন তো দেখছি কিসের বিজয় সামনে পিছনে সামনেও গেলে মৌত পিছনে গেলেও মৌত মুনাফিকি কথাবার্তা তারা আরম্ভ করলো তারা বলল আল্লাহ আর রাসূলের এই ওয়াদা এগুলো আমাদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয় নাউযুবিল্লাহি মিন যালিক মুনাফিকরা যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে সবচাইতে কি কথা বলছে দেখেন যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল যে ওয়াদা দিয়েছেন মা ওয়াআদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা এগুলো প্রতারণা ছাড়া আর কিছুই মুনাফিকগুলো তখন বলল ওয়া ইন ক্বালাত طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا আল্লাহ বলছেন তখন একদল লোক অর্থাৎ মুনাফিকরা বলল ইয়া আহলে ইয়াসরিব হে মদিনাবাসী লা মুকামা লাকুম ফারজিউ আর তোমাদের কোন স্থান নাই ফিরে যাও তোমাদের ঘরবাড়ি অরক্ষিত মহিলাদেরকে আর শিশুদেরকে যে রেখে এসেছো এরা অরক্ষিত আল্লাহ বলছেন তাদের ঘরবাড়ি অরক্ষিত ছিল না কারণ মুমিনদের হিফাজতের দায়িত্ব স্বয়ংকা আল্লাহ বলছেন আসলে তাদের ঘর বাড়ি অরক্ষিত ছিল না বরং যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা ছিল তাদের মূল উদ্দেশ্য
মুজাহিদ বাহিনীর কিছু ইমানদার যখন এরকম মুনাফিকি কথাবার্তা বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হতাশ হয়ে গেলেন আর তিনি যখন শুনলেন ফারে দুর্গতে মুসলমান নারী ফারে দুর্গতে থাকা মুসলমান নারী এবং শিশুদের উপরে হামলা হতে পারে নবীজি তখন আরো বেশি চিন্তিত হয়ে গেলেন এত বেশি বিচলিত হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ এবং চেহারা মুবারক কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকে কিছুক্ষণ তিনি শুয়ে গেলেন এতটা চিন্তিত হয়ে গেলেন যখন তিনি চাদর এবং মুখ ঢেকে কিছুক্ষণ শুয়ে পড়লেন আল্লাহ নবীজির কাছে ওহি নাজিল করলেন জিব্রিল আমিনকে পাঠালেন জিব্রিল আমিনকে পাঠিয়ে আল্লাহ বললেন ওগো আমার নবী হতাশ হচ্ছেন কেন হতাশ হচ্ছেন কেন সামনেও বিপদ পিছনেও বিপদ কিন্তু এই বিপদের সময়ে যিনি বিজয় দিতে পারেন তিনি কে আল্লাহ মুসা নবীর সময়ে মুসা নবী যখন উম্মত নিয়ে চলে গিয়েছিলেন রাতের বেলা যখন চলে গিয়েছিলেন পথ চলতে চলতে মুসা নবী যখন লোহিত সাগরের তীরে চলে গেলেন মুসা নবী তার উম্মত নিয়ে যখন লোহিত সাগরের কাছে গেলেন সামনে সাগর পিছনে তাকায় দেখে কার বাহিনী আরো জুড়ে বলেন কার বাহিনী মুসা নবীর উম্মত তখন বলেছিল মুসা কোথায় নিয়ে যাচ্ছ সামনে গেলেও মরা লাগবে পিছনে গেলেও মরা লাগবে মুসা নবী তখন বললেন বেকুবের দল বেকুবের দল আমি নিজের ইচ্ছায় এখানে আসি নাই এসেছি যার ইচ্ছায় যার আদেশে তিনি কে সুতরাং হতাশ হয় না কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন মুসা নবী বললেন আমাদের সামনে বিপদ পিছনেও বিপদ কিন্তু আমাদের সাথে মহাশক্তি ধরাছেন তিনি কে সামনে মৃত্যু পিছনেও মৃত্যু সেখান থেকেও মুমিনদেরকে বাঁচিয়ে কাফিরদেরকে কাফেরদেরকে দুনিয়া থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন যিনি তিনি কে সেই আল্লাহ নবীজিকে বলছেন ও নবী কেন এত চিন্তিত হয়ে গেলেন খন্দকের এই পারে কাফের আপনার পিছনে হলো বিশ্বাসঘাতক ইহুদি সামনে শত্রু পিছনে শত্রু ভাবছেন হয়তো এখন একেবারে পরাজয়ের অবস্থা চলে এসেছে ও নবী ভয় নাই এই খন্দকের যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে নবীজি খুশি হয়ে উঠে গেলেন নবীজি উঠে গিয়ে তারপরে বললেন হে মুজাহিদ বাহিনী হে ইমানদারেরা আল্লাহর তরফ থেকে বিজয়ের সুসংবাদ গ্রহণ করো আল্লাহু আকবার নবীজির এই কথা শুনে ইমানদারদের অন্তর আরো চাঙ্গা হয়ে গেল নবীজি এবার তার ক্ষুদ্র একটা বাহিনী পিছন দিকে পাঠিয়ে দিলেন বললেন তোমরা গিয়ে আমাদের শিশু এবং নারীদেরকে নিরাপত্তা দাও তোমরা গিয়ে দুষ্ট বিশ্বাসঘাতক ইহুদিদেরকে সাইজ করো আর আমরা এখানে আছি পিছনের শত্রুদেরকে তোমরা সাইজ করো আর সামনের শত্রুদেরকে আমরা সাইজ করব এই কৌশল নবীদের মাথার মধ্যে যিনি দিয়ে দিলেন তিনি কে নবীজি তিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দেন নাই নবীজি ছিলেন একজন কমান্ডার সব ধরনের যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন তিনি ছিলেন মসজিদের ইমাম আবার তিনি ছিলেন যুদ্ধের ময়দানে কমান্ডার আবার তিনি ছিলেন রাষ্ট্রনায়ক তিনি ছিলেন প্রেসিডেন্ট দেড় হাজার বছর আগের ইসলাম আর এখনকার ইসলাম কিন্তু একরকম নয় এখন মসজিদের হুজুর একজন আর সমাজের হুজুর অর্থাৎ সমাজের নেতা হলো আরেকজন এইটা হলো আমাদের বানানো মডারেট ইসলাম আমাদের বানানো ইসলাম হলো মসজিদের হুজুর আল্লাহওয়ালা আর সমাজের হুজুর অর্থাৎ সমাজের নেতা হলো চোর বাটপাড়ার ডাকাত কিন্তু মদিনার ইসলাম ছিল মসজিদের ইমাম ছিলেন আমার নবী আবার মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন আমার নবী আবার নবীজি ছিলেন যুদ্ধের কমান্ডার যুদ্ধনীতি বন্দীনীতি সন্ধিনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সকল নীতি তিনি আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবক গ্রহণ করতেন নবীজি ক্ষুদ্র একটা দলকে পিছনে পাঠিয়ে দিলেন এরপরে সাহাবীদের সাথে পরামর্শে বসে গেলেন সামনে থাকা দশ হাজার বাহিনীর যে শত্রু এই শত্রু বাহিনীকে কিভাবে নিঃশেষ করা যায় এবার নবীজি পরামর্শ সভার আয়োজন করলেন নবীজি এবার দুইটা প্রস্তাব দিলেন জুড়ে বলেন কয়টা এক নম্বর প্রস্তাব দিলেন নবীজি বললেন দেখো পিছনে যে বাহিনী বনু কুরাইজা এদের সাথে বনু গাতফানের ভালো সম্পর্ক আছে সুতরাং সামনে থাকা বনু গাতফান এরা একটু লোভী প্রকৃতির মানুষ নবীজি এবার পরামর্শ করলেন যে আমরা যদি বনু গাতফান
লোকদেরকে ডেকে তাদের নেতাদেরকে ডেকে এই প্রস্তাব দেই যে মদিনায় উৎপাদিত ফসলের এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ তোমাদেরকে দিয়ে দিব আর তোমরা তোমাদের যে বাহিনী নিয়ে এসেছো চলে যাও তারা যদি চলে যায় তাহলে শত্রুপক্ষের যে জোট আছে জোটের মধ্যে ভাঙন দেখা দিবে তখন এদের মনোবল ভেঙে যাবে নবীজি পরামর্শ চাইলেন সাহাবায়ে কেরামদের থেকে এবার সাদ ইবনে মুয়াজ এবং সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহুমা তারা বললেন ইয়া রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয় আমাদের কোনো আপত্তি নাই আর যদি আপনি আমাদেরকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেন তো আমরা আপনাকে বলছি এই বনু গাতফান লোকেরা বনু গাতফান গোত্রের লোকেরা আমরা যখন কাফির ছিলাম ইসলাম কবুল করার আগে এরা আমাদের সামনে থেকে একটা শস্য দানা নেওয়া সাহস করে নাই আলহামদুলিল্লাহ আমরা তো এখন ইসলাম কবুল করে মুসলমান হয়েছি যারা ইসলাম কবুল করার আগেই আমাদের সামনে থেকে একটা দানা নিতে পারত না এখন তো আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আপনি কেমন করে ভাবলেন যে তারা আমাদের সাথে যুদ্ধের সাহস দেখাবে নবীজি তখন বললেন তাহলে এই প্রস্তাব বাদ নবীজি বললেন তাহলে শোনো আমরা যদি এই শত্রুপক্ষের জোটের মধ্যে ভাঙন তৈরি করতে পারি তাহলে আমাদের লাভ হবে দেখেন আল্লাহর তরফ থেকে বিজয় কিভাবে আসে ইতিমধ্যে বনু গাতফান গোত্রের নুআইম বিন মাসউদ আশজাঈ তিনি নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে ইসলাম কবুল করতে চাই সুবহানাল্লাহ পড়বেন না কঠিন বিপদে কি রকম সাহায্য ইনি ইসলাম কবুল করলেন যখন নুআইম বিন মাসউদ ইসলাম কবুল করলেন তিনি বললেন ওগো আল্লাহর রাসূল আমি এই কাফিরদের জোটের মধ্যে ভাঙন তৈরি করতে পারবো নবীজি বললেন তাহলে তুমি যাও তাদের মনোবল ভেঙে দেওয়ার কাজ করো তখন নুআইম বিন মাসউদ তিনি সর্বপ্রথম গেলেন বনু কুরাইজার কাছে বনু কুরাইজাকে গিয়ে বললেন শোনো বনু কুরাইজা গোত্রের লোকেরা আমার সাথে তো তোমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তোমরা যে নবীজির সাথে চুক্তি ভঙ্গ করলা বাহির থেকে এসেছে কিছু লোক যারা মদিনায় হামলা করবে তারা তোমাদেরকে ব্যবহার করে ফায়দা নিতে চায় কোনো কারণে যদি মুসলমানরা জয়ী হয় তাহলে মুসলমানরা তো তোমাদের উপরে প্রতিশোধ নেবে তোমরা ঘর বাড়ি ছাড়া হয়ে যেতে পারো এমনকি তোমাদের জীবনও বিপন্ন হয়ে যেতে পারে তাদের কথায় তোমরা কান দিও না এরা তোমাদেরকে ব্যবহার করছে ভালো করে শোনো এরা যদি সত্যিই তোমাদের কল্যাণকামী হয় তোমরা একটা প্রস্তাব করো যে তোমরা যে 10,000 বাহিনী নিয়ে এসেছো তোমাদের কিছু লোক আমাদের কাছে জামিন দাও এরা আমাদের আন্ডারে থাকবে তাহলে বুঝবো তোমরা আমাদের সত্যিকারের সহযোগী বনু কুরাইজার ইহুদিরা বলল বুদ্ধি তো খারাপ না বুদ্ধি তো ভালোই দিয়েছে তারা বলল ঠিক আছে আমরা এই প্রস্তাবই করব যদি এরা তাদের কিছু লোক আমাদের কাছে জামিন না রাখে আমরা বুঝবো এরা আসলে কথা দিয়ে কথা রাখবে অন্যদিকে নুআইম বিন মাসউদ গেলেন ওই সম্মিলিত জোটের কাছে গিয়ে বললেন শোনো তোমরা যে এই ইহুদিদেরকে বন্ধু বানাইছো আর এদেরকে বিশ্বাস করছো এরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারে তো এরা তোমাদের সাথে ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারে কারণ এরা যদি চিন্তা করে যে আমরা তো আমাদের ওয়াদা ভঙ্গ করার কারণে খেসারত দিতে হবে এখন যদি তারা পরিকল্পনা করে আর তোমাদের কাছ থেকে কিছু লোক জামিন চায় আর এদেরকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অথবা মুসলমানদের হাতে তুলে দেয় তারা বাঁচার জন্য তাহলে তো তারা বেঁচে যাবে তোমরা ফেঁসে দুই পক্ষকে এবার দুই রকম কথা গিয়ে বলছে তো তারা তখন বলল দেখবা এই দুষ্ট লোকেরা তোমাদের কাছে জামিন চাইবে কিছু লোক জামিন চাইবে যদি জামিন চায় তাহলে বুঝবা এরা তোমাদের লোকদেরকে আসলে হত্যাই করতে চায় অন্যদিকে দেখা গেল ওই বনু কুরাইজা গোত্রের কাছে শুক্রবার এবং শনিবারের মাঝামাঝি সময়ে এই সম্মিলিত জোট ইহুদিদের কাছে খবর পাঠালো শোনো আমরা এখানে আর অপেক্ষা করতে পারছি না তোমরা পিছন দিক থেকে হামলা করো এরা তখন বলল শনিবারে পবিত্র দিন এই দিনে আমরা কোনো খারাপ কাজ করতে পারবো কারণ ইহুদিদের সাপ্তাহিক ইবাদতের দিন কিবার তারা এবার ওয়াজ করলো কয় অতীতে আমাদের জাতি শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে কিছু মানুষ বানর হয়ে গিয়েছে আমরা এটা করতে পারবো না তখন সম্মিলিত জোট বলল কি ব্যাপার নুআইম তো ঠিকই বলেছে এরা তো কথা দিয়ে কথা রাখবে না এরা তখন বলল শোনো আমরা এমনি এমনি হামলা করব না তোমাদের থেকে কিছু লোক জামিন পাঠাও তখন এরা ভাবলো দেখছো কারবার এরা আসলে জামিন নিয়ে আমাদের লোকদেরকে মুসলমানদের হাতে তুলে দিতে চায় এইভাবে এক পক্ষ আরেক পক্ষের মধ্যে অবিশ্বাস তৈরি হয়ে গেল এই সম্মিলিত জোট যখন ভেঙে গেল
কাফেরদের মনোবল ভেঙে গেল অন্যদিকে এদের রসদ খাবার পানীয় সব ফুরিয়ে আসতেছিল আল্লাহর তরফ থেকে তখন সাহায্য নাযিল হয়ে গেল কি রকম সাহায্য আসলো আল্লাহর তরফ থেকে আল্লাহ ফেরেশতাদের বাহিনী পাঠালেন সুবহানাল্লাহ পড়ুন আল্লাহর তরফ থেকে সাহায্য আসলো প্রচন্ড একটা ঝড় আসলো প্রচন্ড একটা ঝড়ে কাফিরদের তাবুগুলো লন্ড ভন্ড হয়ে গেল তাবুর খুঁটিগুলো উপরে গেল সব কিছু এবলা থেবলা হয়ে গেল তাদের জিনিসপত্রগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ল আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইযা জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাউহা ওয়া কানাল্লাহু বিমা তাআমালুনা বাসীর আল্লাহু আকবার আল্লাহ বলছেন হে ইমানদারেরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে নিয়ামত এসেছিল স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের কাছে বাহিনী এসেছিল তোমাদের উপর হামলা করার জন্য আমি তখন আমার তরফ থেকে ফেরেশতার বাহিনী পাঠিয়েছি সুবহানাল্লাহ ফেরেশতার বাহিনী পাঠিয়ে কাফিরদের অন্তরে ভয়ভীতি সৃষ্টি করলাম শুধু তাই নয় বিরাট প্রচন্ড একটা বায়ু পাঠালাম এই প্রচন্ড বায়ুতে তাদের সবকিছু তছনছ হয়ে গেল এই যে বাহিনী পাঠালাম তোমরা সেটা দেখো নাই খালি চোখে তোমরা সেটা দেখো নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বললেন হুযাইফা তুমি একটু কাফিরদের তাবুতে যাও তো গিয়ে দেখো তাদের কি অবস্থা এই ঝড়ে তাদের কি অবস্থা হয়েছে হুযাইফা ইবনুল ইয়ামান গিয়ে দেখলেন কাফিরদের তাবুর খুঁটিগুলো উপরে উঠেছে কোনো কিছু ঠিক নাই সব কিছু একেবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে কাফিররা তাদের এই অবস্থায় কাফিররা তখন যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে 10,000 এর বাহিনী তারা এবার পলায়ন করে নিজেদের বাড়ির দিকে ছুটছে আল্লাহু আকবার এইভাবে আল্লাহ তাআলা বিজয় দিয়ে খন্দকের যুদ্ধে আহজাবের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিলেন আর কাফেররা সূচনীয়ভাবে পরাজিত হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে গেলেন মদিনায় গিয়ে নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে জোহরের সময় যুদ্ধের হাতিয়ার এরপরে পোশাক আশাক খুলে গোসল করতে যাবেন এমন সময় জিব্রিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আপনার সাহাবীরা যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন কিন্তু সাহাবী কিন্তু ফেরেশতারা এখনো তো যুদ্ধ শেষ করে নাই ফেরেশতার বাহিনী ওই দিকে যাচ্ছে ইশারা দিলেন বনু কুরাইজার দিকে নবীজি তখন বললেন আল্লাহ তাআলা কি জানিয়েছেন তখন জিব্রিল আমিন বললেন আল্লাহ তাআলা বলেছেন বনু কুরাইজার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগ পর্যন্ত কোনো বিশ্রাম নাই কারণ বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করেছিল নবীজি আবার ঘোষণা দিলেন লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসর ইল্লা ফি বারি কুরাইজা এমন ঘোষণা ইসলামের ইতিহাসে আর ছিল না নবীজি বললেন সাহাবীরা যারা তলোয়ার রেখে দিয়েছো তীর রেখে দিয়েছো যুদ্ধের সমস্ত সরঞ্জাম হাতে নাও বনু কুরাইজার গোত্রে যাওয়ার আগ পর্যন্ত আসরের নামাজ পড়বা না আল্লাহু আকবার পড়বেন না মানে অ্যাকশনটা কেমন জোহরের সময় জিব্রিল এসেছেন জানিয়ে দিয়েছেন নবীজি বলছেন সাহাবীরা এক্ষুনি বের হও এখনই যে যে অবস্থায় আছো বের হও বনু কুরাইজার গুত্রে গিয়ে আসরের নামাজ পড়বা না এর আগে আসরের নামাজ পড়বা না যদিও কিছু সংখ্যক সাহাবীরা পথে নামাজ আদায় করেছিলেন আর বেশিরভাগই বনু কুরাইজায় গিয়ে আদায় করেছিলেন কিন্তু এ ব্যাপারে আল্লাহ তাআলা মুসলমানদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নাই কারণ নবীজি এই কথা বলেছিলেন যাতে সাহাবীরা ত্বরান্বিত করে সেই জায়গায় গিয়ে পৌঁছায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী নিয়ে গেলেন বনু কুরাইজার দুর্গকে অবরোধ করলেন 25 দিন অবরোধের ভেতরে তাদেরকে রেখে দিলেন 25 দিন পর্যন্ত এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট ইহুদিদেরকে অবরোধ করে রাখলেন ইহুদিদের তরফ থেকে বলা হলো আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে যেন একটু পাঠানো হয় তারা একটু কথা বলতে চায় আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে ডাকার কারণ ছিল উনার খেজুরের বাগান ছিল ইহুদিদের এলাকায় তারা ভেবেছিল আবু লুবাবার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো হবে আবু লুবাবা আসার পরে বনু কুরাইজার ইহুদিরা বলল আচ্ছা
আমরা যদি অস্ত্র সমর্পণ করি এটা কি ঠিক হবে তিনি বললেন ঠিক হবে মানে অস্ত্র সমর্পণ করো নইলে বাঁচার কোনো উপায় তখন ভুলবশত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু তার আঙ্গুলগুলোকে গলার দিকে এরকম ইশারা করেছিলেন অর্থাৎ বুঝিয়ে দিয়েছিলেন তোমাদের জন্য মৃত্যুদণ্ড আছে এটা যখন তিনি ইশারা দিলেন সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে তিনি সাথে সাথে মদিনায় গিয়ে মসজিদে নববীর সামনে একটা খুঁটি গেড়ে নিজেই তিনি ওই খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে অবস্থান করলেন সাহাবীরা বলেন কি ব্যাপার আপনি অবস্থায় কেন তিনি বললেন আমার মনে হচ্ছে আমি আল্লাহ রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলেছি এদেরকে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা আমি এদেরকে বলে ফেলেছি সুতরাং নবীজি যতক্ষণ না আমার বাঁধন খুলে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এরকম বাঁধা অবস্থায় থাকব নবীজি যখন এই কথা শুনলেন নবীজি বললেন সে তো আমার কাছে আসলেই পারত আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম যেহেতু সে নিজেই খুঁটির সাথে এই অবস্থায় আছে সুতরাং আল্লাহই তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নবীজি এবার বাহিনী নিয়ে যখন চলে গেলেন এদেরকে অবরোধ করে ফেললেন আউস গোত্রের লোকেরা তখন নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আপনি এদের উপর একটু দয়া করেন কারণ আউস গোত্রের লোকেরা বনু কুরাইজার মিত্র ছিল নবীজি দেখলেন যে আউস গোত্রের লোকেরা যখন এই দাবি করছে নবীজি একটা কৌশল অবলম্বন করলেন নবীজি বললেন ঠিক আছে তোমাদের নেতা সাআদ বিন মুআজ তিনি তাহলে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আন তিনি খন্দকের যুদ্ধে আহত হয়েছিলেন তার একটা রগ কেটে গিয়েছিল বাহন পাঠানো হলো তাকে আনা হলো সাআদ বিন মুআজকে দেখে লোকেরা বলল আপনি যে রায় দিবেন সেটাই তো মেনে নেওয়া হবে আপনি একটু রায়টা দেওয়ার সময় হালকা করে দিবেন যেন এই বিশ্বাসঘাতক ইহুদিরা বেঁচে যেতে পারে তিনি তখন বলেন আল্লাহু আকবার আল্লাহ আর রাসূলের সাথে বিশ্বাসঘাতক তারা আমার যতই কাছের লোক হোক আমার যদি হৃদয়ের বন্ধু হয় তারপরেও ইসলাম ইসলামের ব্যাপারে এদের সাথে কোনো আপোষ নাই তিনি তখন দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন এদের প্রত্যেকটা ইহুদি পুরুষকে ধরে মৃত্যুদণ্ড দেওয়া হোক তাদের নারী আর শিশুদেরকে বন্দী করা হোক এবং তাদের সম্পদগুলোকে জব্দ করা হোক এই সিদ্ধান্তই কার্যকর হলো এই রায় কার্যকর করা হলো আর অন্যদিকে ওই যে আবু রুবাবা রাদিয়াল্লাহু আন খুঁটির সাথে বেঁধা তিনি এরকম ছয় দিন ছিলেন ছয় রাত থাকার পরে তার স্ত্রী শুধু নামাজের সময় এসে বাঁধন খুলে দিতেন নামাজ আদায় করতেন এরপরে আবার তাকে বাঁধা হতো ছয় রাত এভাবে তিনি থাকলেন এরপরে আল্লাহ আয়াত নাজিল করে ওই সাহাবীকে ক্ষমা করেছেন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সুবহানাল্লাহ বনু কুরাইজার সাথে যুদ্ধের পরে এরপরে আরো কিছু সংকটময় পরিস্থিতির সৃষ্টি হলো সেই ব্যাপারে আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ